নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে ইংরেজির 2022, বাংলার 1429, অক্ষয় তৃতীয়া ব্রতের শুভ সময় এবং তারিখ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অক্ষয় তৃতীয়া, এটি হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম, এই দুই ধর্মের মানুষজনের কাছেই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই শুভ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, এই কারণে এই দিনে পরশুরামের পুজো হয়ে থাকে। সংস্কৃত শব্দ হল অক্ষয়, যার অর্থ হল ক্ষয় প্রাপ্ত হয় না এমন। বৈদিক বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ যদি সম্পন্ন করা হয় তাহলে তা অনন্তকাল ধরে বজায় থাকে, অর্থাৎ অক্ষয় থাকে, তার কখনো ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়াতেই কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী অর্থাৎ চার ধামের যে মন্দিরগুলো ছয় মাস বন্ধ থাকে, এই দিনে সেই মন্দিরগুলোর দরজা খুলে দেওয়া হয় এবং দরজা খুললেই দেখা যায় অক্ষয় প্রদীপ, যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেগুলি সেইভাবেই জ্বলছে। অক্ষয় তৃতীয়া তিথি আরও অনেক গুরুত্ব রয়েছে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস এবং শ্রী শ্রী গণেশ। সত্যযুগের অবসান এবং ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেই। এই দিনেই রাজা ভাগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এবং এই শুভ তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবের লক্ষ্মী লাভ করেছিলেন, এই কারণে এই দিনটিতে বহু ব্যক্তি বৈভব লক্ষ্মীরও পুজো করেন। অক্ষয় তৃতীয়া আরও একটি কারণে উল্লেখযোগ্য। পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়াতেই শুরু হয়। আসুন জেনে নিন শুভ সময়। ইংরেজির 2 মে সোমবার 2022, বাংলার 18 বৈশাখ 1429, দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া শুরু হবে রাত্রি 3:17। অক্ষয় তৃতীয়ার তিথি থাকবে 19 বৈশাখ, 3 মে মঙ্গলবার অহরাত্র, এবং এই তিথি ছাড়বে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি 20 বৈশাখ, 4 মে বুধবার সকাল 5:26, অর্থাৎ এই বছরই অক্ষয় তৃতীয়ার একটি দীর্ঘ সময় শুভ সময় আমরা পাচ্ছি। শুভকর্ম 3 মে। শুভকর্মের মধ্যে দীক্ষা রয়েছে, বিবাহ রয়েছে, অক্ষয় তৃতীয়ার ব্রত রয়েছে, স্নান দান এবং অক্ষয় পুণ্যফল। ভোজ্য সহিত জলপূর্ণ, ঘট দানে সূর্যলোক গমন ফল। শিব, গঙ্গা, কৈলাস, হিমালয়, ভাগীরথ পূজা, জপ দ্বারা হোম এবং বিষ্ণু পূজা কর্তব্য। শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ, শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা। পুরী ধামে 21 দিনব্যাপী চন্দন যাত্রা উৎসব। শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী শ্রী পরশুরাম পূজা, পরশুরাম দেবের আবির্ভাব, শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব। জৈন ধর্ম অবলম্বীদের কাছে বর্ষিতক পর্ব সমাপন বা শেষ।
শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব। অমৃত যোগের শুভ সময় এই দিনে সকাল 7:37 থেকে 10:14 মধ্যে এবং দুপুর 12:51 থেকে 2:36 মধ্যে, দুপুর 3:29 থেকে 5:13 মধ্যে ও রাত্রি 6:49 মধ্যে, রাত্রি 9:00 থেকে 11:11 মধ্যে ও 1:22 2:49 মধ্যে অমৃত যোগ। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।